বন্ধুগণ, আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ভিডিওতে খুবই কম খরচে পার্সোনাল কার নিয়ে 4 রাত্রি 5 দিনের কেরল ভ্রমণের সম্পূর্ণ একটি ট্যুর প্ল্যান আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন আমরা কিভাবে কত কম খরচে কেরল ট্যুর করেছি এবং এই কেরল ট্যুরের ডিটেলস খুঁটিনাটি আপনারাও জানতে পারবেন, যেটা আপনাদের খুবই কাজে লাগবে। আর এ প্রসঙ্গে বলে রাখি, আমার চ্যানেলে আপনারা যারা নতুন, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং বেল আইকনটি যদি আপনারা প্রেস করেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড হলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, দেরি না করে আসুন, আমি কেরল ভ্রমণের এই যে পুরো প্ল্যানিংটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই আপনাদের বলি আমরা ট্যুরে কতজন ছিলাম এবং কোথা থেকে শুরু করেছিলাম। আমরা দুটো ফ্যামিলি, মোট 4 জনে আমরা কোচি পৌঁছে প্রথমেই আমরা 4 রাত্রি এবং 5 দিনের জন্য একটি আমরা কার আমরা ভাড়া করি। ভাড়া পড়েছিল 16,000 টাকা, অর্থাৎ মাথা পিছু 4,000 টাকা করে আমাদের পড়ল। আমরা কার নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমরা মুন্নারের উদ্দেশ্যে, এবং মুন্নার যখন আমরা সকালবেলায় আমরা কোচি থেকে রওনা দিয়ে রাস্তায় টিফিন করে আমরা মুন্নারে আমরা ঠিক বেলা 11টার মধ্যে আমরা মুন্নার আমরা পৌঁছে যাই। যে হোটেলে উঠেছি সেই হোটেলের ছবি আপনাদের দেখিয়ে দিচ্ছি, জয়াসিন হোটেল, একদম মুন্নার বাজারের কাছে। হোটেলটা আপনাদের ডিটেলস দেখিয়ে দিচ্ছি, ডবল বেডরুম, একটা ওয়ার্ড্রপ আছে, এখানে একটা সুর এক করে দেওয়া আছে, এখানে টেলিফোন বা কিছু টেলিফোন রাখার ব্যবস্থা, এখানে বসার, দুজনের বসার ব্যবস্থা, আর এখানে একটা ক্যাবিনেট আছে, আয়না, টিভি, এ দিচ্ছে বাথরুম, আর এই ব্যালকনি থেকে এই যে মুন্নার শহরটা দেখা যাচ্ছে। আসার পথে রাস্তাতে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি একটি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আমরা খুব সুন্দরভাবে ধোসা এবং ইডলি দিয়ে আমরা ব্রেকফাস্ট করেছি, আর আসার পথেই একটি খুব সুন্দর ঝর্ণা এবং আয়ুর্বেদিক যে ঔষধি যে বাগান সেটাও আমরা দেখে এসেছি। এরপর ওই দিনই, অর্থাৎ 20শে জানুয়ারি, আমরা জিপ সাফারিতে বেরিয়ে পড়েছি। জিপ সাফারির রেট পড়েছে 3,000 টাকা 4 জনের জন্য, এবং এই যে এখন আমরা জিপ সাফারি করছি। এ প্রসঙ্গে বলে রাখি, জিপ সাফারি শুরু করার আগে আমরা একটা রেস্টুরেন্টে আমরা খেয়ে নিয়েছিলাম, সেখানে মিল হচ্ছে 100 টাকা। এসে আমরা যে সাইট সিন, সেই সাইট সিনে আমরা এখন এসেছি। এখানে যে সাইট সিনটা সেটা হচ্ছে এমনি প্রাইভেট কার নিয়ে যারা আসেন এখানে আসা যায় না, ওখানে জিপ ভাড়া নিতে হয়, জিপে 4,000 থেকে 3,000 একটু বার্গেনিং হয়। ওইভাবে আমরা এসেছি, এখানে যে পয়েন্টগুলো আছে আমরা এখন সানসেট পয়েন্টে এসেছি, অর্থাৎ লাস্ট পয়েন্টে এসেছি। এই জায়গাটা থেকে সানসেট অপূর্ব লাগে, এই জায়গাটা আপনাদের ঘুরিয়ে একটু দেখে দিচ্ছি।
আজ 21 জানুয়ারি 2023 আমরা মুন্নারে এখন সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। এখন আমরা ব্রেকফাস্ট করব, এই যে এখানে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা মুন্নারের আমরা লোকাল সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। মুন্নার বোটানিক্যাল গার্ডেনে এসেছি। বোটানিক্যাল গার্ডেনের বিভিন্ন যে সমস্ত গাছ, বিশেষ করে যে সমস্ত দুষ্প্রাপ্য গাছ যেগুলো সব জায়গায় দেখা যায় না, সেই সমস্ত গাছগুলো আমরা দেখলাম, খুবই ভালো লাগলো। বোটানিক্যাল গার্ডেনের এন্ট্রি ফি জন প্রতি 50 টাকা। আমরা চা বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, গিয়ে আমরা ফটোশ্যুট পয়েন্টে আমরা দাঁড়াবো। এখন ফটোশ্যুট পয়েন্টে আছি মুন্নারে। এই যে ফটোশ্যুট যে পয়েন্ট, অপূর্ব জায়গা। এ হচ্ছে আমাদের গাড়ি সামনে। এখন আমি টি ফ্যাক্টরি দেখছি, বহু গাড়ি দেখতে পাচ্ছেন যারা সব টি ফ্যাক্টরি দেখতে এসছেন। এখানে 120 টাকা করে টিকিট। লাঞ্চের টাইম হয়ে গেছে, আমরা এবার একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা লাঞ্চ করব। আমরা এখন কেরালা রাইস মিল খাচ্ছি, 80 টাকা করে উইথ এগ। আচ্ছা, কেমন কেরালা রাইস, কেমন বৌদি, কে বলুন? মুন্নারে আজকে হোটেল আমরা চেঞ্জ করেছি, একদম আমরা নিরিবিলি থাকবো বলে পাহাড়ের উপরে একটা হোটেল নিয়েছি। সেই হোটেলটা কেমন এবং সেই হোটেলের রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, টিভি এখানে চেয়ার দিয়ে দিয়েছেন, আর কিং সাইজ বেড, বাইরে একটা সুন্দর বারান্দা আছে। আবার এই যে বাইরে বারান্দা বসার, এই যে বারান্দা, সুন্দর বারান্দা, এখানে বসে একদম পাখির ডাক বসে শুনতে পারবেন, আর সামনে এই নীলগিরি পর্বত। হোটেলে ব্যাগপত্র রেখে আমরা কেরালার বিখ্যাত কথাকলি ড্যান্স দেখার জন্য আমরা চলে এসেছি। এখন আমরা হলে, আমাদের মাথাপিছু টিকিট আমাদের 500 টাকা করে পড়েছে, তবে 200 টাকার টিকিটও আছে, আমরা সামনে বসেছি 500 টাকা দিয়ে। এই যে চকলেট ফ্যাক্টরি, চকলেট সব বানানো হচ্ছে এখানে, চকলেট তৈরি হচ্ছে এবং বিক্রি হচ্ছে। আমরা সকালবেলায় স্নান টান করে ব্রেকফাস্ট সেরে নিয়ে 8:30টার সময় আমরা থেকারডি বা পেরিয়ারের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। রাস্তার ধারে অপূর্ব সমস্ত ফুল ফুটে আছে, এগুলো কিন্তু লাগানো নয়, এগুলো আপনি সমস্ত হয়েছে। রাস্তার মাঝে আয়ুর্বেদিক মেডিসিনের দোকান। আমরা 3 ঘন্টা জার্নি করে আমরা থেকারডি আমরা পৌঁছে গেছি, এবং যে হোটেলে আমরা উঠেছি সেই হোটেলটা দেখিয়ে দিচ্ছি। ভাড়া নিয়েছে 1300 টাকা। যে রুমে আছি সেই রুমটা দেখিয়ে দিচ্ছি। একটা টেবিল আছে এখানে, মিরার, কিং সাইজ বেড, বসার সুন্দর এখানে ব্যবস্থা, টেলিফোন, টিভি, আর
বাইরে থেকে হোটেলটা দেখতে কেমন আপনাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি। আর আমরা আছি ড্রিম হোমে, আর এটা হচ্ছে আমাদের গাড়ি। আমরা টেকারটি এখানে থেকে এখান থেকে যে জিপ সাফারিতে বেরিয়েছি, আমরা এই যে আমাদের যে সওয়ারি আর আমাদের এই যে গাইড কাম ড্রাইভার ফ্রেন্ড, তিনি আমাদের আজকে ঘোরাবেন। জিপ সাফারিতে আমাদের পুরা জিপ আমাদের 3,000 টাকা পড়েছে। এখন সতরাম ফরেস্টের যে মধ্যে আমরা প্রবেশ করেছি, এখান থেকে আমরা যে ফটোশ্যুট পয়েন্ট, সেই ফটোশ্যুট পয়েন্ট আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর জায়গা, অপূর্ব জায়গা। এটা হচ্ছে পেরিয়ার এবং এরপরেই পেরিয়ার ড্যাম। আমি ওই মেয়ে দেখেছি, আমরা এখন সতরাম ফরেস্টে এসেছি। সতরাম ফরেস্টে যে রাস্তাটা খুবই খারাপ রাস্তা, এই খারাপ রাস্তা দিয়ে আসলাম, এসে এখানে এই যে যেখানে জিপগুলো দাঁড়িয়েছে এই এই জায়গায় আবার বেশ কিছু খাবার স্টল আছে। বিশেষ করে এখানে এই যে ম্যাঙ্গো এত সুন্দর মিষ্টি এবং আনারসগুলো খুব মিষ্টি, মাত্র 20 টাকা করে। এই যে পেরিয়ার যে টাইগার যে ওয়ার্ল্ড স্যাংচুরিজ যে জায়গাটা, সেই জায়গাটা দেখুন, দারুণ জায়গা। আমরা পেরিয়ার জন্য জিপ সাফারি করেছিলেন, এই যে আমাদের ব্রাদার, এই ব্রাদার আমাদের ড্রাইভ করে নিয়ে আমাদের পুরো ঘোরালেন, খুব ভালো ঘুরিয়েছেন। আপনার নাম কি? ধর্মেশ। ধর্মেশ, আচ্ছা আপনার ফোন নাম্বার কাইন্ডলি খুঁজিয়ে আম তো ইউটিউব মে দিয়ে দেগা। আপনার ফোন, হোয়াট ইজ ইয়ার ফোন নাম্বার, মোবাইল নাম্বার? 9444622273। ঠিক আছে, আপনারা যারা আসবেন ইনার সঙ্গে যোগাযোগ করবেন, ইনারা আপনাকে ঠিক মতো ঘুরিয়ে দেবেন। থ্যাংক ইউ। আমরা জিপ সাফারি আমরা কমপ্লিট করেছি, এবারে আমাদের খিদে লেগেছে, আমরা এবার লাঞ্চ করব। এখানে 130 টাকা করে রাইস মিল, বিভিন্ন ধরনের সবজি দিয়েছে এবং খেতেও খুব টেস্ট। আমরা হোটেলে রেস্ট নিয়ে বিকাল 5টায় আমরা 200 টাকা করে টিকিট কেটে আমরা এই শো দেখব বলে চলে এসেছি। আমরা এখন ফ্যাক্টরি কাটাথান্ডান কালারি সেন্টারে এসেছি, এখন আমরা শো দেখব। প্রচুর লোক সমাগম, এখন এখনই আমাদের শো শুরু হয়ে যাবে। বন্ধুরা, আমরা আজকে টেকারডি থেকে আমরা এলএপি আমরা এই মাত্র বেরোবো। প্রথমে আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আমরা এলএপির উদ্দেশ্যে আমরা রওনা হব। আমরা এখন টেকারডি থেকে এলএপি আমরা যাচ্ছি। আমরা রাস্তার মাঝে এখন একটু রেস্টুরেন্টে বসে ফ্রুট জুস এবং চা খাওয়ার জন্য ব্রেক নিয়েছি। যারা হাউস বোটে থাকেন এখানে এসে হাউস বোট ভাড়া করে আপনারা থাকতে পারবেন। আমরা
এলএপিতে আমরা 11:30টার মধ্যে আমরা চলে এসেছি। এসেই প্রথমে আমরা একটা হোটেল নিয়েছি, হোটেলে ব্যাগপত্র রেখে আমরা ব্যাক ওয়াটারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এবং আমরা 3,000 টাকা নিয়ে একটা চারজনের জন্য আমরা বোট ভাড়া করে আমরা এখন এলএপি এই যে ব্যাক ওয়াটারে আমরা ঘুরছি। এখন এলএপি সি বিচে এসেছি। এই যে পিছনে সি বিচ, এলএপি সি বিচ, এলএপি সমুদ্র সৈকত। এই হচ্ছে আমাদের থাকার হোটেল। আমাদের রুম ভাড়া পড়েছে 1,300 টাকা করে। এলএপিকে বিদায় জানিয়ে আমরা এখন চলেছি এর্নাকুলামের দিকে। এর্নাকুলাম থেকে আমাদের যে ফ্লাইট, ইন্ডিগো ফ্লাইট, রাত্রি 9:05। আজকে আমাদের ট্যুরের শেষ দিন। আমরা কোচি চলে এসেছি এবং প্রথমে আমরা চলে যাব ভাস্কো দা গামার সময়ের আমলের যে সেই পুরাতন চার্চ, সেন্ট ফ্রান্সিস সিএসআই চার্চে। এই হচ্ছে সেই চার্চ। এখন আমরা কোচি সমুদ্রের ধারে আমরা ঘুরছি। এই যে কোচি সমুদ্রের ধারে, এই যেখানে আমরা ডাব খেলাম, এই যে ব্রাদার, এই যে উনি সুন্দর গান গাইছিলেন, সেই গানের আকর্ষণেই কিন্তু আসলাম। আসার পর উনি আমাদের ডাব খাওয়ালেন, এত সুন্দর ডাব, খুব সুন্দর। উনার বিহেভিয়ারও খুব ভালো। এখন আমরা এসেছি কোচি ফোকলোর যে মিউজিয়াম, সেখানে এসেছি 100 টাকা করে টিকিট এবং ক্যামেরার জন্য 100 টাকা। মিউজিয়ামের মধ্যে এসেছি, মিউজিয়ামের মধ্যে বিভিন্ন সেই সমস্ত পুরাতত্ত্বের সমস্ত বিভিন্ন জিনিসপত্র এখানে রাখা আছে। কোচির এই মিউজিয়ামে পুরাতত্ত্বের এত জিনিস আছে যেটা না আসলে বুঝতেই পারতাম না। আপনারা যারা আসবেন অতি অবশ্যই আপনারা এই জায়গায় আসবেন। এবারে আমরা এখান থেকে কোচি ব্যাক ওয়াটার ঘোরার উদ্দেশ্যে আমরা এখান থেকে সেখানে যাব। কোচি ব্যাক ওয়াটারে ঘোরার জন্যে 1 ঘন্টায় 2,500 টাকা এবং এই যে ব্যাক ওয়াটার আমরা যেটা দেখছি এটা কিন্তু খুব সুন্দর এবং বেশ মনোরম। আমরা এখন কোচির যে ব্যাক ওয়াটার যে প্রোগ্রাম, যে বোটের সেই প্রোগ্রামে আমরা এখন ঘুরেছি। আমরা কেরালা ট্যুরে এসে আমরা যে ড্রাইভার ভাইকে পেয়েছিলাম, সেই জলি ব্রাদার, তা উনি আমাদের খুব সুন্দর ঘুরিয়েছেন। ওনার নাম্বার আমি, মোবাইল নাম্বার আপনার স্ক্রিনে দিয়ে দেব এবং ওনার গাড়িটাও খুবই সুন্দর গাড়ি, একদম নতুন ভালো গাড়ি। এই গাড়িতে করে উনি ঘুরিয়েছেন। আপনারা যদি কেরালা যদি ঘুরতে আসেন আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করবেন। উনি একদম এত ফ্রেন্ডলি এবং কোঅপারেটিভ, আপনারা যদি না আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত সৎ এবং সজ্জন ব্যক্তি, ভেরি অনেস্ট পার্সন। আর এই হচ্ছে গাড়ি, একদম একদম ঝাঁ চকচকে গাড়ি, খুব সুন্দর গাড়ি। এই গাড়ি করে আপনারা ঘুরতে পারবেন, একদম নতুন গাড়ি। এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, এই যে নতুন একদম,
একদম এই গাড়ি। এবারে আপনাদের এই যে কেরালা যে ট্যুর, অর্থাৎ 4 রাত্রি 5 দিনের জন্য কত খরচ হয়েছে জনপ্রতি, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। খুব ভালোভাবে হোটেলে থেকেছি, খেয়েছি এবং ঘুরেছি। আমাদের জনপ্রতি খরচ হয়েছে 12,250 টাকা। এবারে বলি, আপনারা যদি ফ্লাইটে আসেন তাহলে একটু আগে টিকিট কাটলে আপনাদের কলকাতা থেকে 6,500 টাকা করে মোট 13,000 টাকায় আপ ডাউন টিকিট হয়ে যাবে। আর যদি ট্রেনে আসেন 1,500 থেকে 2,000 টাকা পড়বে। বন্ধুগণ, আপনাদের সামনে 5 দিন কেরালা ভ্রমণের একটি ট্যুর প্ল্যান আপনাদের সামনে রাখলাম, আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। এছাড়া আমার চ্যানেলে কেরালা ভ্রমণের বিভিন্ন পর্বে ভাগ করে ভিডিওগুলি দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে সেগুলিও আপনারা দেখে নিতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, আমার এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, যাতে করে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি, আগামীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আপনারা সকলে ভালো থাকবেন, নমস্কার।